আমি বলি না ভারতীয় জনতা পার্টি আপনাদের সব কিছু দিয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্ট অনুযায়ী 100% হয়েছে। শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া বাজারে এক প্রকাশ্য জনসভায় অংশ নিয়ে এই কথাই বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আমরা মানুষ অংশ ভুলে যাই, তখন ভুল হয়ে যায়। আমার পূর্ববর্তী বক্তারা বলছিল আজকাল এরা ইন্দিরা ধরুন ঘুরে বেড়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি বলি না যে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সব কিছু দিয়েছে, শান্তির বাজার সম্পূর্ণ ডেভেলপমেন্ট হয়ে গেছে, সমস্ত রাস্তা হয়ে গেছে, সব জলের ব্যবস্থা হয়ে গেছে, সব স্কুল হয়ে গেছে বলি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টের মধ্যে যা বলেছে তার 100% করে দেখিয়ে দিয়েছে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। তিনি এদিন আরো বলেন যে বিজেপি কাজ করে বলেই ভীষণ ডকুমেন্ট নিয়ে মানুষের আগ্রহ, এই সরকার মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে, কিন্তু কমিউনিস্টরা প্রতিশ্রুতি রক্ষা করত না বলে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি মানুষের কোনো উৎসাহ ও প্রাপ্তি প্রত্যাশা থাকত না। রাজনৈতিক স্বার্থে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজ্যে বসবাসরত রিয়াং উদ্বাস্তুদের। এই রিয়াংরা আমাদেরই ভাই বোন, তারা এখানেই থাকবেন। বর্তমান রাজ্য সরকারের সময় দীর্ঘ 23 বছর পর তাদের ভাগ্যের চাকা ঘুরেছে। দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিকতায় এক সমৃদ্ধতর নিশ্চিত ভবিষ্যতের সন্ধান পেয়েছেন তারা, কিন্তু বিগত সরকার তাদের বিষয়টি নিয়েছিল সম্পূর্ণ উদাসীন। রাজ্যের জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও তাদের ভাগ্যের সর্বাঙ্গিক উন্নয়নে আন্তরিকতার ঘাটতি ছিল বামেদের। অসত্য প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতা এবং সুযোগ্য দিশা নির্দেশনায় তাদের সর্বাঙ্গীন বিকাশের গতি ত্বরান্বিত হয়েছে। উন্নততর ভবিষ্যতের স্বার্থে ভারতীয় জনতা পার্টি জনতার আস্থার কেন্দ্রস্থল। তিনি এদিন আরও বলেন যে আগে কমিউনিস্টরা ভোটের আগে ম্যানিফেস্টো তৈরি করত, প্রকাশিত হতো ভোটের আগে, যার নাম তারা নিজেরাই জানত না। তাদের ম্যানিফেস্টোতে কেউ বিশ্বাস করত না বলেও এদিন সিপিএম কে এক হাত নিয়েছেন বিপ্লব কুমার দেব। তার আগে কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো তৈরি করত, তার নাম পর্যন্ত কোন সাংবাদিকরা জানত না, কমিউনিস্ট পার্টির কোন ক্যাডার পর্যন্ত জানত না, ইলেকশনও কেউ জানত না। যেদিন ম্যানিফেস্টো রিলিজ হতো সেদিনই একটা ছবি থাকতো, কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টস করেছে, বিরোধীরা পর্যন্ত প্রত্যেকবার বলতো বিপ্লব দেব ভিশন ডকুমেন্টস এটা করেনি ওটা করেনি, করতে হবে করেনি কেন, ওটা বলেছে এটা বলেছে, মানে কমিউনিস্টরা বিশ্বাস, বিপ্লব দেব বলেছে, ভারতীয় জনতা পার্টি বলেছে, নরেন্দ্র মোদী বলেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলেছে, তো করে দেখাবে তার জন্য বারবার বলতো। আর কমিউনিস্টের ম্যানিফেস্টোতে কেউ বিশ্বাস করতো না, এরা নিজেরা বিশ্বাস করতো না, তার জন্য তাদেরকে কেউ জিজ্ঞাসা করতো না আপনার ম্যানিফেস্টোতে কি ছিল, আপনি কি করবেন, কিভাবে করবেন। কিন্তু বিপ্লব দেবকে ভারতীয় জনতা পার্টির সরকারকে মানিক বাবুর নেতৃত্বে এখন যে সরকার চলছে সে সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার জবাব দেওয়া হয়, এবং সরকার ভিশন ডকুমেন্টের 100% করে দেখিয়েছে। 2000 টাকা ভাতা সবচেয়ে কঠিন কাজ ছিল, বলেছিল ভাতা বিপ্লব দেব কোনোদিনও দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আমরা 4 লাখ ভাতাধারীকে 2000 টাকার ভাতা দিয়েছি, করে দেখিয়েছি। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি কাজ করে আমার পূর্ণ বিশ্বাস, আজকে যে বড় মাত্রা জনজাতি এখানে এসছেন আমি আপনাদেরকে বলবো আপনারা কোনোদিনই বিভ্রান্ত হন না, আগামী দিনও হবে না। যদি বিভ্রান্ত হতেন তো প্রমোদ রিয়াং রিয়াং প্রমোদ রিয়াং এমএলএ হয়ে এখান থেকে যেত না, আগামী দিনও যাবে প্রমোদ রিয়াং। আর এখানে যে 2018 যত ভোটে জিতেছে তার ডাবল ভোটে প্রমোদ রিয়াং এখান থেকে যাবে, তার আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমার সমস্ত রিয়াং ভাই বোনদেরকে, ত্রিপুরী ভাই বোনদেরকে, বাঙালি ভাই বোনদেরকে সবাইকে বলবো, আমরা আলাদা আলাদা জাতি সম্প্রদায় আছি, আমরা ভারত মাতার সন্তান, এই মাটিতে আমার জন্ম হয়েছে। 36 শান্তির বাজার মণ্ডল বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া বাজারে জনসভার আয়োজন করা হয়েছিল। এই প্রকাশ্য জনসভার প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপির দক্ষিণ জেলার সদস্য মনীন্দ্র বিশ্বাস সহ বিজেপির অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান শেষে হয় এক যোগদান সভা। যোগদান সভায় পিপড়া মথা দল ত্যাগ করে 9 পরিবারের 40 জন ভোটার বিজেপিতে যোগদান করে। এদিন দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।